ওকে, সো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসপোজিশন অফ দি পেরিটোনিয়াম। মানে আমরা যদি পেরিটোনিয়ামের দিকে চিন্তা করি, পেরিটোনিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাভারিং। জাস্ট আমরা যদি কাভারিংটা দিকে একটু খেয়াল করি, এদিকে হয়তো বা স্টমাকটা একটু এদিকে আসছে, বাট অ্যাকচুয়ালি কাভারিংটা থাকার কথা হচ্ছে এটা হচ্ছে বডি ওয়াল, এটা হচ্ছে বডি ওয়াল। এবং কাভারিংটা হচ্ছে এই যে এই পুরাটা জুড়ে ঠিক এরকম ভাবে কাভারিংটা থাকা উচিত ছিল। ইভেন পেরিটোনিয়াম কাভারিংটা আমরা যদি ইনিশিয়ালি চিন্তা করেছি অ্যাকচুয়ালি পেরিটোনিয়ামের কাভারিংটা কি, তখন দেখবো যে ওই পেরিটোনিয়ামের কাভারিংটা জাস্ট ওই বডিটাকে করে রিপ্রেজেন্ট করে, মানে বডিটাকে করাসপন্ড করে। সো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি আমাদের বিভিন্ন অর্গানগুলো দেখি, তখন ওই বিভিন্ন অর্গানগুলো যেটা করে সেটা হচ্ছে সাপোজ এদিকে একটা কাভারিং থাকে এবং এই কাভারিংটাকে মানে পুশ করে, অর্থাৎ ইনভিজিনেট করে। যখন ইনভিজিনেট করে তখন যেটা হয় সেটা হচ্ছে আমি এদিকে একটু ইনভিজিনেট করে দেখানোর চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে একটা কাভারিং এবং এটাকে যখন পিছন থেকে, সাপোজ পিছন থেকে যখন ইনভিজিনেট করে, তখন হচ্ছে এটা যদি এরকম ভাবে থাকে, সাপোজ এরকম ভাবে ছিল, এখন এটাকে যখন কাভারিং করে তখন হচ্ছে এটা এরকম ভাবে থাকে, এরকম ভাবে যায় এবং তারা এরকম ভাবে ঝুলে থাকে। অর্থাৎ আমরা যদি পেরিটোনিয়ামটা দেখি, যে পেরিটোনিয়ামটা অ্যাকচুয়ালি কি করে সেটা হচ্ছে পেরিটোনিয়াম গুলো এই যে বিভিন্ন অর্গান গুলো আছে সেই অর্গান গুলোকে সাসপেন্ড করে রাখে অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল কেভিটিতে। আমরা জানি যে অ্যাবডোমেন হচ্ছে একটা কেভিটি, তাই না? অ্যাবডোমেন যদি আমি এই যে ক্রস সেকশন করলাম, এই ক্রস সেকশনের এদিকে হচ্ছে কেভিটি। সো এই কেভিটিতে তো অর্গান গুলো থাকা পসিবল না, এগুলো অ্যাকচুয়ালি যেভাবে থাকে সেটা হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং এর যে এই যে সাসপেন্ড যেভাবে করে রাখে, ওই সাসপেন্ডের কারণে ওইগুলো এইভাবে ঝুলে থাকে। সো এই এইটাই যখন এইটাই যখন যখন পেরিটোনিয়াম কাভারিংটা যখন পিছনে থাকবে, আমি যদি পিছনে পেরিটোনিয়ামের কাভারিংটা দিকে চিন্তা করি, তখন আমি এটা জাস্ট একটা বডির একটা ক্রস সেকশন, এটা হচ্ছে স্টমাকের লেভেলে, আমি এটা স্টমাকের লেভেলে দেখাচ্ছি। আমি যদি নিচের লেভেলে যাই, তখন দেখবো যে এক এক লেভেলে এক একটা অর্গান সাসপেন্ড করছে। অর্থাৎ আমি যদি স্টমাকের লেভেল থেকে যদি নিচে যাই, তখন আমি দেখবো যে হয়তো বা ট্রান্সভার্স কুলন সাসপেন্ড করছে, এবং আমি যদি আরো নিচে যাই দেখবো যে ওই জেজুনাল ইলিয়াম বা স্মল ইন্টেস্টাইন সাসপেন্ড করছে। তো এই যে বিভিন্ন পজিশনে বিভিন্ন অর্গান সাসপেন্ড করছে, এই জন্য এই যে পেরিটোনিয়ামের যে এই জায়গার যে পজিশনটা বা এই জায়গার যে আকার আকৃতি, ওই জিনিসটা একটু পরিবর্তন হয়ে যায় এবং পরিবর্তিত রূপটা আমরা সামনে দেখতে পারবো। সো এইটা হচ্ছে জাস্ট আমরা স্টমাক থেকে শুরু করতে চাচ্ছি। সো স্টমাকের যেটা উৎপত্তি ঘটে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট এটাকে ধরে নাও যে এটা হচ্ছে এই বডি ওয়ালের সাথে করেসপন্ড করে, অর্থাৎ বডি ওয়ালের সাথে এরকম গোল। এখন যেটা হলো সেটা হচ্ছে স্টমাক এই দিক থেকে একটা জাস্ট এয়ার মতো উৎপন্ন হয়, অর্থাৎ একটা টিউব থেকে উৎপন্ন হয়, একটা টিউবের মতো একটা অংশ থেকে উৎপন্ন হয়। এবং যেটা হয় সেটা হচ্ছে এই টিউবটা কি করে পেরিটোনিয়ামের পিছনে উৎপন্ন হয় এবং পেরিটোনিয়ামটাকে পুশ করে। যখন পেরিটোনিয়ামটাকে পুশ করে, তখন ঠিক আগের এই অংশটার মতো যখন এটাকে যখন পিছন থেকে পুশ করতেছে, তখন ঠিক এটা এরকম হয়ে গেল। মানে এরকম হওয়ার পরে এটার এই যে দুইটা লেয়ার, এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার, তারপরে আবার আবার যদি এটা যদি গোল হয়, তখন এটা কি এরকম ভাবে যাবে। সো যেটা হলো সেটা হচ্ছে এরকম ভাবে যখন পুশ করলো, তখন এই যে এই জায়গায় খেয়াল করো, যখন প্রাইমারি লেভেলে যখন এটা হয়, তখন এই যে পিছন থেকে যখন পুশ করলো, সাপোজ এরকম একটা অংশের সৃষ্টি হলো এবং পেরিটোনিয়াম কাভারিংটা যেটা ছিল পেরিটোনিয়ামটা এটাকে কাভার করলো। দেখো যখন আমি এটাকে যখন ইয়া দিব, তখন এটাকে আবার কাভার করলো, এটাকে দেখা যাবে যে কাভার করতেছে। তো যখন কাভার করলো, তো এই যে এই কাভারিংটার পরে এই যে যে অংশটা তাকে সাসপেন্ড করে রাখছে, যে দুইটা পেরিটোনিয়াল ফোল্ড বা এটা বাইলেমিনার একটা অংশ দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে তোমার যেহেতু পিছন থেকে আসছে সেহেতু এটাকে বলা হচ্ছে ডর্সাল মেসোগেস্ট্রিয়াম। সো আমরা দেখবো যে এই ডর্সাল মেসোগেস্ট্রিয়াম থেকে অ্যাকচুয়ালি সামনের দিকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ডর্সাল মেসোগেস্ট্রিয়াম, আর একটা হচ্ছে ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম। এই দুইটা থেকে লেসার ওমেন্টাম এবং আমাদের যেই গ্রেটার ওমেন্টাম, এই দুইটা আমরা পাবো। সো এটা হচ্ছে ডর্সাল মেসোগেস্ট্রিয়াম, এটা সামনের দিকেও সাসপেন্ড করা থাকে, সরি পিছনের দিকেও সাসপেন্ড করা থাকে এবং সামনের দিকেও সাসপেন্ড করা থাকে। সো এই যে পিছনের দিকে যে সাসপেন্ড করা থাকে সেটা নাম হচ্ছে পিছনের দিকে, যেহেতু সেহেতু এটাকে বলতেছি ডর্সাল হচ্ছে মেসোগেস্ট্রিয়াম। গেস্ট্রিয়াম কারণ হচ্ছে স্টমাকের সাথে সম্পর্কিত, আর এটা হচ্ছে ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম। সো এইটার পরে যদি আমরা যাই, আমরা জাস্ট আগে একটা বেসিক আমি বলিনি, সেটা হচ্ছে যখন স্টমাক যখন স্টমাকে যখন উৎপত্তি ঘটে, তখন এটা একটা জাস্ট একটা টিউবের মতো থাকে এবং এই টিউবটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে এই টিউবটা রোটেট করে। সো এই টিউবটা যদি রোটেট করে, একটা জিনিস খেয়াল করো, এই যে ডর্সাল মেসোগেস্ট্রিয়াম আর এই যে ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম, এই দুটা যে সংযুক্ত একটা আমাদের বডি ওয়ালের সাথে, সো যেটা হয় সেটা হচ্ছে বা এই এই স্টমাকের সাথে যেহেতু সংযুক্ত, সো যেটা হয় সেটা হচ্ছে এটা যখন রোটেট করে, এটা যখন এইভাবে রোটেট করে, তখন এই দুইটা রোটেট হয়, অর্থাৎ ডর্সাল মেসোগেস্ট্রিয়াম আসবে এইভাবে আর ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম যাবে এইভাবে, যেহেতু এটা রোটেট করতেছে বা ঘুরতেছে। ক্লিয়ার? সো আলটিমেটলি যেটা হবে, আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে রোটেট করে। সো দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডর্সাল মেসোগেস্ট্রিয়াম, সামনে হচ্ছে ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম, তারপর এই যে এই যে রোটেটের পজিশনে আমরা যদি দেখার চেষ্টা করি, এই যে রোটেট করছে, সো এই যে যখন রোটেট করছে তখন যে ডর্সাল মেসোগেস্ট্রিয়াম আর ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম ছিল সেইটাও রোটেট করছে, সেইটার পজিশন আমরা ভালোভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি।
ওকে, সো সামনে যেটা হবে সেটা হচ্ছে, আমি আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে এই জায়গায়, এই জায়গায় দেখো এখন যে পিরিয়ড অফ ফোল্ডিংটা ছিল এটা আরেকটু হয়ে গেল, এবং এই যে এই জায়গায় দুইটা মানে দুইটা ফোল্ডিং এর মাঝখানে উৎপন্ন হবে হচ্ছে আমাদের লিভার, আর এই যে এই দুইটা ফোল্ডিং, এই দুইটা ফোল্ডিং এর মাঝখানে উৎপন্ন হবে আমাদের স্প্লিন। সো আমি যদি একটু সামনের দিকে বাড়ার চেষ্টা করি তখন যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো এটা জাস্ট আমাদের স্টমাকের উৎপত্তি, জাস্ট একটা টিউব, দ্যাট মিন্স এই টিউবটা আস্তে আস্তে এই যে ডানে রোটেট করবে এবং আস্তে আস্তে ওইটা মানে বালজিং হবে, সো আমাদের এই স্টমাকের উৎপত্তি লাভ করবে। সো তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে, ওকে এটা রোটেশনটা দেখাচ্ছে, ওকে সো ঠিক আমরা এই পজিশনে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এই জায়গায় আমাদের লিভার, লিভার উৎপন্ন হচ্ছে, এই যে ভেন্ট্রাল মেসুক সিস্টেম যেটা ছিল, আমরা যদি আমাদের যদি কোয়েশ্চেন আসে যে আমাদের লিভার কোন জায়গায় উৎপন্ন হয়, তখন কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে আমাদের লিভার উৎপন্ন হচ্ছে ভেন্ট্রাল মেসুক সিস্টেমে। আর যদি স্প্লিন কোন জায়গায় উৎপন্ন হয়, তখন স্প্লিন উৎপন্ন হচ্ছে ডর্সাল মেসুক সিস্টেমে। আমি আগে দেখাচ্ছি, আগে দেখাইলাম। সো এটা হচ্ছে লিভার উৎপত্তি হলো, এবং আমরা দেখবো যে লিভারটা যত বড় হবে তখন সে যেহেতু এই যে দুইটা ফোল্ডিং এর মাঝখানে যেহেতু উৎপন্ন, যখন সে যেহেতু বড় হবে তখন এই যে যে দুইটা কাভারিং ছিল এই দুইটা কাভারিং সে সরায় দিবে, এবং আলটিমেটলি যেটা করবে সেটা যদি আমরা এখানে দেখার চেষ্টা করি তখন এটা হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো এই যে একটা জায়গায় লিভার উৎপন্ন হলো আর একটা জায়গায় স্প্লিন উৎপন্ন হলো, এবং যেটা হলো সেটা হচ্ছে লিভারটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং এই যে এই যে খেয়াল করো, খেয়াল করার চেষ্টা করো এই যে লিভারটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং সে যে কাভারিং দ্বারা ছিল ওই কাভারিংটাকে সে সরায় দিচ্ছে, অর্থাৎ যেটা হলো আলটিমেটলি যে পজিশনে তারা যায় সেটা হচ্ছে ঠিক এই পজিশনটা। আমরা যদি চিন্তা করি এই যে এই পজিশন, এই পজিশনটাই খেয়াল করো, এই পজিশনটাই এই জায়গায় দুটা ফোল্ডিং ছিল, এই জায়গার যেই দুটা ফোল্ডিং ছিল সেটা আমাদের যে ইয়ে আছে ডায়াফ্রাম আছে ওইটার সাথে একীভূত হয়ে যায়। সো ওইটা কিন্তু আমরা না চিন্তা করি জাস্ট এই জায়গায় যদি আমরা দেখার চিন্তা করি, খেয়াল করো জাস্ট এই জায়গাটা আমরা দেখার চিন্তা করবো। এখন যদি আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি যে এই জায়গায় স্টমাক, খেয়াল করো এই যে স্টমাক আর এই যে হচ্ছে আমাদের লিভার, এই স্টমাক আর লিভার এখন যেটা দ্বারা সংযুক্ত, একটু আগে কিন্তু এটা ছিল ভেন্ট্রাল মেসুক সিস্টেম, কারণ তুমি খেয়াল করো আবার এটা এই এই জায়গায় এনো, এটা কিন্তু এই এই পজিশনে ছিল, এটা ছিল হচ্ছে ভেন্ট্রাল মেসুক সিস্টেম। সো যখন লিভার উৎপত্তি ঘটলো তখন এই যে ভেন্ট্রাল মেসুক সিস্টেমটা, এবং লিভারের উৎপত্তি না শুধু, যেহেতু এটা রোটেট করছে, অর্থাৎ যেহেতু এই টিউবটা যেহেতু রোটেট করছে এইটা রোটেশনের কারণে, এবং যেহেতু এই লিভার উৎপন্ন হয়েছে তখন এই ভেন্ট্রাল মেসুক সিস্টেমটা ছিল এই জায়গায়, এখন চলে গেছে এই জায়গায়, এবং এখন এই জায়গায় যেটা গেছে সেটাকে আমরা বলবো হচ্ছে লেজার ওমেন্টাম। দ্যাট মিন্স লেজার ওমেন্টামটা আসতেছে অ্যাকচুয়ালি আমাদের ভেন্ট্রাল মেসুক সিস্টেম থেকে। তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে, এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, তো আমরা একটা জিনিস যদি খেয়াল করি সেটা হচ্ছে, খেয়াল করো এইদিকে হচ্ছে আমাদের ভেন্ট্রাল মেসুক সিস্টেম, আর এইদিকে হচ্ছে আমাদের এই পজিশনে এসে গেছে আমাদের ডর্সাল মেসুক সিস্টেম, এবং এইখান থেকে আগে এখান থেকে লেজার ওমেন্টাম উৎপত্তি হয়েছিল, এখন এইখান থেকে আমাদের গ্রেটার ওমেন্টাম উৎপত্তি ঘটবে। সো আমরা যদি জাস্ট পিছনের দিকে একটু খেয়াল করি যে এই যে স্টমাকের পিছনে, খেয়াল করো এই যে স্টমাকের পিছনে এই যে আমাদের ডর্সাল যে ভেন্ট্রাল যে মেসুক সিস্টেম ছিল এটাকে আমরা এখন লেজার ওমেন্টাম বলতেছি, আর এটাকে এখন ডর্সাল মেসুক সিস্টেমটাকে আমরা সরি কি বলে গ্রেটার ওমেন্টাম বলতেছি। সো এই যে এই এই দুইটা ফোল্ডিং, অর্থাৎ এই যে এই দুইটা লিগামেন্ট, আমি কি বলবো এই দুইটা পেরিটোনিয়াল ফোল্ডিং, এই দুইটা পেরিটোনিয়াল ফোল্ডিং এর মাঝখানে এই যে পকেটের মতো একটা অংশের অংশ আমি দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে লেজার সেক, সেটাকে বলা হচ্ছে লেজার সেক, ক্লিয়ার? যে এই যে এই দুইটা আর মাঝখানে যে পকেটের মতো অংশটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে লেজার সেক, এবং আমরা যদি সামনে আগানোর চেষ্টা করি এই লেজার সেকে আমরা দেখবো যে এই লেজার সেকের জাস্ট একটা ছিদ্র দিয়ে এটা উন্মুক্ত, এবং এটাকে বলা হচ্ছে ইপিপ্লয়েক ফোরামেন। সো খেয়াল করো, সো এই যে এটা হচ্ছে মানে এই ফোল্ডিং হচ্ছে লেজার ওমেন্টাম, আর এই ফোল্ডিং হচ্ছে গ্রেটার ওমেন্টাম, এটা সামনে গ্রেটার ওমেন্টাম হবে, গ্রেটার ওমেন্টাম হবে, ওকে। সো আমরা যদি সামনে যাই দেখি, এখন আমরা থ্রি ডাইমেনশনাল একটু চিন্তা করবো যে অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল কিরকম, খেয়াল করো থ্রি ডাইমেনশনাল খেয়াল করো, আমি আগে যেটা বলছিলাম যে এই যে পেরিটোনিয়াল ফোল্ডিং থেকে তারা খেয়াল করো এই যে একটা এইদিকে সাসপেন্ড করে আসে, সো এই যে পিছনের দিকে যেটা দেখতেছি সেটা হচ্ছে ভেন্ট্রাল মেসুক সিস্টেম, সরি ডর্সাল মেসুক সিস্টেম, আর সামনের দিকে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল মেসুক সিস্টেম। সো এটা দিকে যদি খেয়াল করি, খেয়াল করো এবং এটা যখন রোটেট করবে তখন এই এগুলোর পজিশন দেখো কি হয়, খেয়াল করো ঠিক আগের বেসিকটা, এখন জাস্ট আমরা থ্রি ডাইমেনশনে দেখার চেষ্টা করতেছি, যদি থ্রি ডাইমেনশনে দেখি তখন দেখি কি হয়, খেয়াল করো
এই যে এই জায়গায় আমাদের ডায়াফ্রাম আছে, এখন খেয়াল করো এই যে রোটেট করতেছে, খেয়াল করো এই যে রোটেশনের কারণে দেখো এই যে যেই ভেন্ট্রাল মেসু সিস্টেম এবং এন্ট্রাল ডরসাল মেসু সিস্টেম ছিল সেটাও রোটেশন করতেছে, ক্লিয়ার? সো সেটাও রোটেট করতেছে। সো আমরা যদি এটাতে চিন্তা করি যে এবং এই জায়গায় এই যে লিভার উৎপন্ন হচ্ছে এবং সামনে ওই জায়গায় স্প্রিং উৎপন্ন হবে, খেয়াল করো, সো এই জায়গায় স্প্রিং উৎপন্ন হলো, এবং আমরা যদি একটু খেয়াল করি আবার ঘুরলো, খেয়াল করো এটা কিন্তু রোটেট করতেছে, তাই না? সো এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস হচ্ছে যে এই যে দেখো এই যে লিভারের সাথে যে এই যে স্টমাকটা যেটা সংযুক্ত, এটাকে এখন আমরা বলতেছি হচ্ছে লেজার ওমেন্টাম, খেয়াল করো এটাকে আমরা বলতেছি লেজার ওমেন্টাম, আমি লেজার ওমেন্টাম, লেজার ওমেন্টাম, খেয়াল করো, তো এটাকে আমরা বলতেছি এখন লেজার ওমেন্টাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই যে এই জায়গায় এরকম একটা ফোল্ডিং হলো, এই যে এই যে এরকম একটা ফোল্ডিং, খেয়াল করো এটা কিন্তু চারদিকে এই যে ঘিরা ফেললো, আবর্তন করে ফেললো, এই যে ফোল্ডিংটা এখন এই বরাবর আসবে, এই বরাবর যখন আসবে পুরোটা বন্ধ হয়ে যাবে। মানে আমি যদি জাস্ট একটা জিনিস খেয়াল করি, এই যে লেজার মোমেন্টামের এইদিকে একটা ফ্রি বর্ডার আছে, অর্থাৎ এটা কারোর সাথে সংযুক্ত না। সো এই যে এই ফ্রি বর্ডারটা, এই ফ্রি বর্ডারটা দিয়ে এই ভিতরে একটা স্যাকের ভিতরে আমি ঢুকতে পারবো। সো আমি যদি চিন্তা করি, একটু দেখার চেষ্টা করি কি হয় ব্যাপারটা, খেয়াল করো এই যে দেখো এটা হচ্ছে আমাদের রোটেশনের কারণে আমাদের ডরসাল মেসু সিস্টেমের কি অবস্থা হলো, এবং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ঠিক এরকম দেখো ফ্রি বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ডিউরানটা সংযুক্ত করি তখন যেটা হবে। সো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এটা ফ্রি বর্ডার, আমি আগে বলছি এটা হচ্ছে ফ্রি বর্ডার, ক্লিয়ার? এটা কারোর সাথে সংযুক্ত না, সংযুক্ত অবস্থায় না, এটা জাস্ট ডিউরানামের একটু অংশ সংযুক্ত থাকে। এই যে এখন একটা জিনিস দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে এই ছিদ্রটা, খেয়াল করো এই যে এই ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে এখন তুমি ভিতরে একটা এয়ার ভিতরে ঢুকতে পারবা, খেয়াল করো ভিতরে একটা স্যাকের ভিতরে ঢুকতে পারবা। বাট তোমার মানে কোশ্চেনটা দেখতেছে যেটা, সেটা হচ্ছে ভিতরে কিভাবে স্যাকের ভিতরে ঢুকবো, ভিতরের এই জায়গা তো খালি। অ্যাকচুয়ালি কি হবে, এই ফোল্ডিংটা নিচের দিকেও আসবে, সো এই ফোল্ডিংটা যখন নিচের দিকে আসবে তখন এটাকে বন্ধ করে দিবে। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা এই ফোরামেন্ট দিয়ে আমরা একটা স্যাকের ভিতরে ঢুকতে পারতেছি, এবং এই ফোরামেন্টটাকে বলা হচ্ছে ইপিফ্লোইক ফোরামেন্ট, ক্লিয়ার? সো এখন দেখো কি হয়, দেখো অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে, হ্যাঁ ওকে, এখন দেখো এই যে নিচের দিকে আসবে এই ফোল্ডিংটা, এই যে দেখো এখন একটা জিনিস খেয়াল করো, জাস্ট খুব ভালোভাবে খেয়াল করো ব্যাপারটা, যে এখন একটা জিনিস দেখো, এই যে আমাদের যেই ভেন্ট্রাল আর ডরসাল যে মেসু গেস্টিয়াম ছিল সেগুলা থেকে আমরা লেজার মোমেন্টাম পাইলাম, গ্রেটার মোমেন্টাম এর পরে আসতেছি, এই যে এইগুলা ছিল, এখন এই যে এগুলার মধ্যে দেখো একটা স্যাকের মতো অংশ সৃষ্টি হয়েছে, জাস্ট স্যাকটা এই একটা ছিদ্র দিয়ে বা একটা ফোরামেন্ট দিয়ে আমরা ওই স্যাকটার ভিতরে ঢুকতে পারি, এবং ওই স্যাকটার নাম হচ্ছে তোমার লেজার ওমেন্টাম, ক্লিয়ার? সো এগুলো ছিল আমাদের মানে ওই পেরিটোনিয়ামের যে ডিসপোজিশন, অর্থাৎ পেরিটোনিয়ামের পজিশনটা থাকার উচিত ছিল তোমার এই পুরো বডি ওয়ালটার সাথে, বাট এটা বডি ওয়ালের সাথে এখন নাই, বডি ওয়াল থেকে দূরে সরে আসছে। সো অ্যাকচুয়ালি এই যে দূরে সরে আসাটা এটা হচ্ছে ডিসপোজিশন। সো আমরা সামনে দেখবো যে এই ডিসপোজিশন গুলো আরো কিভাবে ঘটে এবং কোন কোন ইয়াতে ঘটে, আমি জাস্ট এখন একটু খাতায় ডায়াগ্রামেটিকলি দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এই যে মানে ওই লেজার মোমেন্টাম, গ্রেটার মোমেন্টাম সেগুলোর অ্যাকচুয়ালি ফেট কি, মানে তারা নিচের দিকে যখন যায় তখন তারা কি করে, ক্লিয়ার? সো এটা দেখার জন্য আমি খাতায় চলে যাব, জাস্ট যদি চিন্তা করি আমরা ব্যাপারটা, ওকে এটা নিয়ে পরে আসতেছি।